আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি যে যে প্রান্ত থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এর জন্য যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন। সত্যি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে যে অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি ট্রাস্টেড অ্যাপস, এবং এই অ্যাপসটি কিন্তু দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং গত মাসে কিন্তু আপডেটেড হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত জানাবো একটু পরে। তার আগে আমরা জেনে নিই যে এই অ্যাপসটি আপনি কাজ করবেন তার মানে এই অ্যাপসটি সম্পর্কে আপনাকে আগে জেনে নিতে হবে। কি কি বৈশিষ্ট্যগুলো জানলে আপনি এই অ্যাপসটিতে কাজ করবেন সেটি আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে দেখতে হবে এটি কি পরিমাণ মানুষ এটি ডাউনলোড করেছে, তার মানে ইনস্টল করে নিয়েছে, এবং এটির রেটিংস কেমন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি 4.3 রেটিংস, এবং একটু যদি স্ক্রলিং করে চলে যান তাহলে এখানে অনেকগুলো রিভিউ দেখতে পাবেন এবং পজিটিভ রিভিউ কিন্তু অনেকে দিয়েছে পর্দে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটি প্রায় 10 লক্ষ প্লাস মানুষ ইনস্টল করেছে এবং আপডেটেড হয়েছে August 3rd, তার মানে গত মাসের 3 তারিখে এটি হয়েছে এবং তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন বা ফেস করেন তাহলে অবশ্যই তাদের সাথে সরাসরি ইমেলে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো অ্যাপস বা ওয়েবসাইট শেয়ার করার পূর্বে যে কোনো যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টি হচ্ছে যে এটি কতবার ইনস্টল হয়েছে এবং সেটির রেটিংস কেমন এবং রিভিউ কেমন। এতে এই বিষয় বৈশিষ্ট্যগুলো দেখে আপনি যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করবেন। দ্যাটস ইট, এতটুকু আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বিটকয়েন ব্লাস্ট আর রিয়েল বিটকয়েন। অনেকগুলো বিটকয়েনের উপর ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলের মধ্যে, আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন, অনেকগুলো ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। সো আজকে ভিডিওটি ব্যতিক্রম নয়, জাস্ট আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে দুভাবে উপকৃত হতে পারবেন। প্রথমত আপনি গেম খেলবেন, গেম খেলে পাশাপাশি সিম্পল কিছু আর্নিং জেনারেট করতে পারবেন বড় ধরনের ইনকাম না হলে। সুতরাং স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে এই ধরনের ম্যাচিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আমি আমার কম্পিউটারের সাথে মোবাইলকে অ্যাড করে নিয়েছি আজকের অ্যাপসটি দেখানোর জন্য। সো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে বিটকয়েন ব্লাস্ট লিখলাম। বিটকয়েন ব্লাস্ট লেখার পরে আপনি প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন নাম সেটি হচ্ছে এটি বিটকয়েন ব্লাস্ট রিয়েল আর্ন অর রিয়েল মানি। সুতরাং এটিতে আপনি এটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে সরাসরি আপনি ওপেনে ক্লিক করবেন, অর্থাৎ যে কোনো অ্যাপস আপনি যদি ইনস্টল করতে চান তাহলে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। এটি নতুন কিছু নয়, আপনারা কিন্তু অনেকে জানেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি বিটকয়েন ব্লাস্টের এই ধরনের ইন্টারফেস পাবেন, এবং বলে রাখা ভালো আপনি শুধুমাত্র এইটি ডিভাইস দিয়ে, তার মানে কম্পিউটার বা মোবাইলে হোক একটি ডিভাইস দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দুইটি করলে কিন্তু তারা ব্যান করে দিবে। এখানে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করতে বলেছে, আমি এগ্রিতে ক্লিক করছি। এগ্রিতে ক্লিক করার পরে আপনি জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, যে প্রথমত গুগলের মাধ্যমে, এরপরে ফেসবুকের মাধ্যমে, এরপরে কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে। আমি গুগলের মাধ্যমে যে সেটি সাইন আপ করে নিব। সাইন আপ করে নেওয়ার জন্য আমাকে জাস্ট আমার জিমেলের মধ্যে নিয়ে যাবে। এই জিমেলে নিয়ে যাওয়ার পরে আমি সিলেক্ট করে দিব কোন জিমেল দিয়ে বা ইমেল দিয়ে আমি আজকের অ্যাকাউন্টটি তৈরি করতে যাচ্ছি। জাস্ট দ্যাটস ইট, এটি সিলেক্ট করে দিলে আপনাকে কিন্তু নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে, তার মানে আপনি সাইন আপ করে ফেলেছেন। একটু লোডিং হচ্ছে, লোডিং হতে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে জাস্ট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এই অ্যাপসটিতে কাজ করা অত্যন্ত সহজ এবং আরো বেশি সহজ সাইন আপ করা। আপনি জাস্ট কানেক্টেড করে নেবেন জিমেলের সাথে, হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করা। এবার চলে আসছি এখানে, আপনি দেখতে পাচ্ছেন প্লেতে আপনি যদি জাস্ট টাচ করেন, টাচ করার পরে আপনার এই ইন্টারফেসটি লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার পরে আপনার সামনে যে গেমগুলো আসবে সেই গেমগুলো আপনাকে একটু ধৈর্য সহকারে বুঝে খেলতে হবে। এই গেমগুলো যদি আপনি খেলতে পারেন তাহলে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে, এখানে টোটাল 6 লেভেল পর্যন্ত তারা দিবে, সেই লেভেলগুলো যদি আপনি এক্সিড করতে পারেন, তার মানে সাকসেসফুলি এক্সিড করতে পারেন, তাহলে অবশ্যই তাদের দেয়া পয়েন্টগুলো আপনি পাবেন। এখানে পয়েন্ট আর্নিং করা অত্যন্ত সহজ, এবং আপনাকে আমি বলে রাখছি যে আপনি যদি সত্যি এন্টারটেইনমেন্ট নিতে চান তাহলে আপনি অবশ্যই নিশ্চিত এই অ্যাপসটিতে কাজ করবেন, কেননা এখানে আর্নিং এবং এন্টারটেইনমেন্ট দুটো একসাথে করা যায় বিদায়। সুতরাং আপনি এটিতে কাজ করবেন নিশ্চিন্তে। লেভেল 1 রয়েছে, লেভেল 1 এর মধ্যে আসার পরে আপনি জাস্ট এটি সিম্পলি ট্যাপ করবেন। সিম্পলি ট্যাপ করার পরে আপনি এখন লেভেল 1 এ রয়েছে। লেভেল 1 এ আসার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে কিভাবে গেমগুলো খেলতে হয় সেটি দেখিয়ে দিচ্ছে। এখানে সোয়াইপ করতে বলছে, সোয়াইপ অন দা কয়েন্স অফ দা সেম কালার টু ডেস্ট্রয় দেম, অর্থাৎ এগুলো ডেস্ট্রয় করার জন্য সেম কালারের যে
কয়েন গুলো রয়েছে, সেই কয়েন গুলো আপনাকে জাস্ট সোয়াইপ করতে হবে। সোয়াইপ করার পরে আপনি যদি এগুলো ভাঙতে পারেন তাহলে অবশ্যই আপনার সামনে নেক্সট লেভেল চলে আসবে স্টেপ বাই স্টেপ। জাস্ট কিভাবে এগুলো খেলতে হয় সেটি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। অলরাইট, এবার গেম গুলো কিভাবে খেলতে হয় আমি লাইভে দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু দেখলে মনোযোগ দিয়ে তা বুঝবেন। সেম যেগুলো সেগুলোতে জাস্ট আপনি এভাবে সোয়াইপ করবেন, সোয়াইপ করার এগেনস্টে কিন্তু আপনি নির্দিষ্ট লেভেল গুলো কমপ্লিট করে ফেলতে পারবেন খুব সহজে। সো আমি এবার নেক্সট অপশনে চলে যাব, যে পরেরগুলো কিন্তু ইজিলি কিন্তু একইভাবে কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে ব্রেকডাউন হচ্ছে। সো আমি 2700 পয়েন্ট পেয়েছি। এভাবে কিন্তু আপনি প্রায় পয়েন্ট গুলো কালেকশন করে ফেলতে পারবেন। আমি লেভেল ওয়ান ক্লিয়ার করে ফেলেছি। লেভেল ওয়ান ক্লিয়ার করার এগেনস্টে কিন্তু আমি যে নির্ধারিত পয়েন্ট, এবার আমি নেক্সট লেভেল টু, তার মানে লেভেল টু তে আমি চলে আসলাম। চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটি সোয়াইপ করছি, সোয়াইপ করার এগেনস্টে কিন্তু আমার আরেকটি চলে এসেছে। সো এইভাবে কিন্তু আপনি একই কালারের যেগুলো সেগুলো অবশ্যই আপনি সোয়াইপ করবেন, সোয়াইপ করার এগেনস্টে কিন্তু আপনি জাস্ট পয়েন্ট গুলো খুব সহজে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। আপনি এবার এটিকে এভাবে করবেন, সোয়াইপ করার এগেনস্টে আপনি আরো পয়েন্ট পাচ্ছেন, তার মানে এখানে লেভেল কমপ্লিটেড হয়েছে। লেভেল কমপ্লিট হওয়ার পরে আমার নির্ধারিত লেভেল, আমি নেক্সট লেভেলে চলে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে নির্ধারিত যেগুলো কালার গুলো বিটকয়েনের কালার গুলো দেওয়া রয়েছে আপনি সেগুলো পাবেন। সো আমি 5000 ক্লিয়ার করেছি, প্রায় 14713। আমি আবারও এটিতে ক্লিক করব, ক্লিক করার এগেনস্টে কিন্তু আমার নেক্সট লেভেলটি চলে আসবে। এরপরে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি আপনি চাইলে দেখতে পারেন অথবা আপনি কেটে দিয়ে নেক্সট খেলাটি, তার মানে নেক্সট লেভেলটি অতিক্রম করতে পারেন খুব সহজেই। এবার আবার লেভেল থ্রি তে চলে এসেছে। লেভেল থ্রি তে আসার পরে এখানে আরো একটি গেম এসেছে, এই গেমটি আমি খেলবো। খেলার পরে আমি আপনাকে দেখাচ্ছি সেম খেলা কিন্তু আপনাকে বারবার খেলতে হবে, তার মানে সেম বিটকয়েন যেগুলো রয়েছে সেই বিটকয়েন গুলো আপনি খুব সহজেই এখান থেকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার এগেনস্টে কিন্তু আপনি নির্ধারিত পয়েন্ট গুলো আর্নিং করে ফেলতে পারবেন চোখের পলকে। তার মানে আপনার কাজ হচ্ছে এন্টারটেইনমেন্ট নেওয়া, জাস্ট এরপরে আপনি পয়েন্ট গুলো কালেকশন করবেন। পয়েন্ট গুলো কালেকশন করে নেওয়ার এগেনস্টে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। কিভাবে উইথড্র দিতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আজকে পুরো বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস ইট, এতটুকুই। এই যে পুরো কলামটি আমি টাচ করলাম, টাচ করার এগেনস্টে সেটি ভেঙে গেল, অর্থাৎ আপনাকে এগুলো ভেঙে ফেলতে হবে এখানে। সো এরপর আমি এটিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে লেভেল কমপ্লিটেড হয়েছে। এরপরে আমি পয়েন্ট পেয়েছি, টোটাল স্কোর হয়েছে আমার এত, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমি আরেকটি গেম খেলবো। অলরাইট, আমার 6200 হয়ে গিয়েছে এবং আমার 27867 হয়ে গিয়েছে। দ্যাটস ইট, এতটুকু। আমি লেভেল ফোরে চলে যাব। ফোরে চলে যাওয়ার আগে আমার আরেকটি অ্যাড চলে আসবে, আপনাকে অ্যাডটি দেখতে হবে অথবা অ্যাপসটি আপনাকে দেখতে হবে নেক্সট, অর্থাৎ নেক্সট লেভেলে যাওয়া পর্যন্ত। ক্লিক করার পরে এটি ব্রেকডাউন হয়ে গিয়েছে, এরপর আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে তার মানে এটি সোয়াইপ করা, জাস্ট এতটুকুই। কয়েন বেসের একটি কয়েন বেসের ওয়েবসাইটে আমি চলে আসছি। আপনার যদি কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগল এর মধ্যে চার্জ দিয়ে কয়েন বেসে চলে আসবেন। এরপর আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন, বিশেষ করে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এরপর আপনি ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার জন্য এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, তারপর বিটকয়েন ক্যাশ, লিটকয়েন, এরপর স্টেলার, লোমেনা, লোমেন্স রয়েছে। আপনি বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে আপনি সরাসরি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে রিসিভে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনাকে চলে আসতে হবে আজকের এই বিটকয়েন ব্লাস্টের মধ্যে। আপনি যখন 50000 পয়েন্ট আপনি আর্নিং করবেন তখন ক্যাশ আউটের মধ্যে ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে, অপশনটি হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস বসানো। সেই বিটকয়েন অ্যাড্রেসের মধ্যে আজকে যেটি আমি কপি করে দেখিয়েছি এই যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার যখন 50000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনার কয়েন বেস ওয়ালেটের মধ্যে, তার মানে বিটকয়েন এর মধ্যে ব্যালেন্সের মধ্যে যোগ হবে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আমার আগের একটি ব্যালেন্স অ্যাড করা রয়েছে, সেই
ব্যালেন্সের মধ্যে আবার নতুন করে যদি অ্যাড হয় সেখানে এটি শো করবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আজকে নতুন অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত, আশা করি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং প্লে লিস্টে ক্লিক করলে আপনি অনেকগুলো ভিডিও দেখতে পাবেন যেগুলো হয়তো আপনার লাইফ চেঞ্জিং এর জন্য যথেষ্ট। স্টেপ বাই স্টেপ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে এখান থেকে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সো আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।